জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অতীতের যাত্রার ঐতিহ্য আবারও 50 বছর পূর্তিতে ফিরিয়ে আনছে শুক্রাগড় ভদ্র কালীমাতা বারোয়ারি। একসময় পাড়ার ছেলেদের অভিনীত যাত্রা প্রদর্শন করার জন্যই সৃষ্টি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পূজিত শুক্রাগড় শ্রী ভদ্র কালীমাতা। মহিলা চরিত্রের অভিনেত্রী বাজনদার লাইট ভাড়া করলেও সমস্ত চরিত্রের অভিনেতা ছিল পাড়ার ছেলেরাই। তবে সে সময়ের অভিনেতা আজ আর কেউ নেই, ফলে ভাটা পড়েছে ঐতিহ্যের যাত্রা। 50 বছর পূর্তি উপলক্ষে এবছর আবারও সেই ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে চলেছে বারোয়ারির উদ্যোক্তারা। তারা জানান বুধবার জগদ্ধাত্রী পুজো, সেজন্য মঙ্গলবার অন্যান্য জায়গার কালী পুজো হলেও ভদ্র কালীমাতার 50 বছর পূর্তির কারণে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত রয়েছে ঠাসা কর্মসূচি। শুরুর আগের দিনই বস্ত্রদান, পুজোর প্রথম দিন বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, পরপর দুদিন দুটি যাত্রাপালা, অন্য একদিন বাউল অনুষ্ঠান, এভাবেই নানা অনুষ্ঠানে ভরপুর। ইতিমধ্যেই কালীমাতা স্থানীয় কালাচাঁদ পাড়ের কাছে রীতি অনুযায়ী তৈরির কাজ শুরু হয়ে গেছে, জোর কদমে চলছে প্যান্ডেলের কাজও। তাই এবার ভাবছি দোনায় যাত্রা আছে করা হচ্ছে, তার মধ্যে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তার আগের দিন বস্ত্র বিতরণ হচ্ছে। এবার পুজোটা 1 সপ্তাহ ধরে হবে আমাদের, যেহেতু পুজোটা বুধবারে হচ্ছে, তা আমার পুজোটা মঙ্গলবার হওয়ার কথা ছিল। জগদ্ধাত্রী পুজো বুধবারে, জগদ্ধাত্রী পুজো বুধবারে, তা আমাদের পুজোটা হতে থাকে কালী পুজো হয় মঙ্গলবারে। আমাদের পুজোটা এবার 50 বছর বলে 1 সপ্তাহ করা হচ্ছে, শনিবারে আগে আনা হয়। তার বিভিন্ন অনুষ্ঠান আছে, তার যাত্রা আছে দু নাইট, ভালো আছে এক নাইট, আরও বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। যাত্রাটা কেন যাত্রাটা নিয়েই তো আমাদের পুজো ঐতিহ্য, এটা হচ্ছে আমাদের পুজোটা হচ্ছে যাত্রা নিয়ে। কি এই এলাকার মানুষ অভিনয় করতো না? এই এলাকার মানুষ অভিনয় করতো, বাইরে থেকেও কিনে আনা হতো। সেটা বন্ধ হয়ে যায় কেন? সেটা বন্ধ হয়ে যায় কারণ বলতে হচ্ছে যারা যাত্রা করতো, অ্যাকচুয়ালি যারা বয়স্ক মানুষ তারা মারা গেছে অনেকে, আর যাত্রার মধ্যে এখনও কেউ অনেকে আসতে চায় না। তার মধ্যে একটা পরিস্থিতির ব্যাপার যে করোনা ফোনা গেছে, তারপর এখনকার সিস্টেম হচ্ছে বড় প্যান্ডেল, বড় লাইট, এইসব নিয়ে যাত্রাটা অনেকে মারা গেছে, মানে বন্ধ হয়ে গেছে যাত্রাটা। আচ্ছা, তাহলে আবারও ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। আবারও 50 বছর বলে ঐতিহ্যটাকে ফিরিয়ে আনা হয়েছে। কোথাকার কোথাকার যাত্রা টিম করেছে? যাত্রাটা আছে চাকদার, আর একটা আছে নিঃসঙ্গপুরে। আচ্ছা, এমনি ঠাকুর প্রতিমা কোথা থেকে নির্মিত হয়? প্রতিমা কালাচাঁদপাল। ও, সেটা নিয়ে আসবেন কবে? ওই শনিবার আমাদের বড় প্যান্ডেল আগে নিয়ে আসা হতো, এবার প্যান্ডেল যেহেতু মানে চারিদিক খোলামেলা প্যান্ডেল, সেই জন্যে ওই পুজোর আগের দিন নিয়ে আসা হতো। আচ্ছা, আর প্যান্ডেল 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 হচ্ছে উত্তম কার। কোনো একটা বিশেষ কিছু থিম নাকি এমনি সাধারণ নর্মাল? আচ্ছা, তাহলে আপনাদের পুজোর বিশেষত্ব হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানটা এবছর কততম? 50তম বর্ষ। কোন বারোয়ারি? ভদ্রা কালীমাতা বারোয়ারি। আপনার নাম? চিরঞ্জিত ঘোষ। প্যান্ডেল এসেছে, ওই জন্য প্যান্ডেলের জন্য যাত্রা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল। আর এখানকার যে যাত্রার মেন উদ্যোক্তা ছিল নিমাই, স্বর্গীয় নিমাই চন্দ্র ঘোষ, উনি মারা যাবার পর যাত্রাটা মূলত এখানে বন্ধ হয়ে গিয়েছে। তাই এবছর 50 বছর উপলক্ষে আবার পূর্তি হবে। মোটামুটি দু নাইট আমরা বাইরের মিনি পেশাদার যাত্রা দল দেওয়া হচ্ছে দু নাইট। আর এখন আর কেউ এলাকার কেউ অভিনয় করে না? এলাকার কেউ করে। আপনি কখন অভিনয় করেছেন এখানে? আমি এখানে অনেকদিন অভিনয় করি। আচ্ছা, তো যাত্রা মানে কি কি ধরনের পালা হতো সেগুলো? আমাদের এখানে বেশিরভাগই সামাজিক ঐতিহাসিক দুটো বই হতো আর কি, সামাজিকও হয়েছে ঐতিহাসিকও হয়েছে। আর কারা অংশগ্রহণ করতেন এই বাজনদার যাত্রা? মানে তো অনেক শুধু অভিনয় না, আমরা ওগুলি আমরা সব ভাড়া করে নিয়ে আসতাম। আর অভিনয়গুলো এখানে থাকতো? হ্যাঁ, অভিনয়ের লোক আমরা, কিন্তু বাকিটা আমরা ফিমেল ফিমেল ক্যারেক্টার পেতেন? ফিমেল টিমেল সব কিছু, মিউজিক সব ভাড়া করে নিয়ে আসতাম। আচ্ছা, বুঝতে পেরেছেন। আর এই যেটা করতেন সারা বছর ধরে প্র্যাকটিস করতেন, সেটা কোন সময়? এই কালী পুজোর দিন? হ্যাঁ, আগে থেকে দুর্গা পুজোর পরপরই আমরা রিহার্সাল দিই, প্রস্তুতি নিয়ে তারপরে করতাম এই সময়। তাহলে এবার তো আবার ধরুন এই যে যাত্রা হবে। হ্যাঁ, আমরা এখানকার লোককে যাত্রা ভালোবাসি বলেই, আর আমাদের এই বারোয়ারিটা যাত্রার জন্যই প্রতিষ্ঠিত বলে আমরা দু নাইট যাত্রা এবছর এখানে দেওয়া হচ্ছে। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম দিলীপ বিশ্বাস। এটা কোন বারোয়ারি? এটা সুতরাগড় ভদ্রাকালী, ওই যে ভদ্রাকালী। ভদ্রাকালী বলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।